बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामुअलैकुम सुप्रिय चतुर्थ श्रेणी शिक्षार्थीरा सबाई केमन आछो आशा करछि सबाई भालो आछो बासाय नियमित पढ़छो पढ़ालेखा करछो मनोयोग सहकारे। तो प्रिय शिक्षार्थीरा तोमादेर आजकेर अनलाइन क्लासे स्वागत जानाच्छि। आमी पारबीन आक्तार। आजके आमी तोमादेर बांगला विषयेर एकटी गल्प निये एसेछि आर सेई गल्पटी होच्छे वीर श्रेष्ठदेर वीर गाथा। और ये वीर श्रेष्ठ हे तुम्हारा सकले जानो जे वीर श्रेष्ठ उपाधि पे स्वाधीनता युद्ध 1971 साले जरा मरणपण युद्ध करा गुरुत मानी खूब गुरुत्वपूर्ण दायित्व पालन करा अने के से दायित्व पालन करते गए तर जीवन दिए तो ते सम्मान सूचक जे खेताब देया हय सेटाई होच्छे कि वीरश्रेष्ठ खेताब। और ये वीरश्रेष्ठ खेताब पेयेछे कयजन 7 जन। और एर मध्ये तोमादेर पाठ्य बोइये तीनजनेर कथा लेखा आछे तीन चारजनेर। तो प्रिय शिक्षार्थीरा आमरा आजके से तादेर सम्पर्के जानबो एबं गल्पटि পরে তাদের সম্পর্কে আমরা কি করতে পারবো বিস্তারিত জানতে পারবো যে তারা স্বাধীনতা যুদ্ধের সময় তারা দায়িত্ব পালন করতে গিয়ে তারা কিভাবে তাদের জীবন দিয়েছে আর তারপরে কি হয়েছে আমাদের এই দেশকে স্বাধীন করেছে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাই আমাদের মূল পাঠে। আর তোমরা কিন্তু অবশ্যই বইটি সাথে নেবে, আমি পড়বো এবং আমার সঙ্গে সঙ্গে কি করবে তোমরাও পড়বে। তাহলে নিয়েছো পৃষ্ঠা 26, দেখেছো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, এই যে এটা হচ্ছে কি এই যে পাকিস্তানি সেনাদার বাহিনী, আর এই হচ্ছে কি আমাদের সেই মুক্তিযোদ্ধারা, তারা কিভাবে দেশকে স্বাধীন করছে শত্রুর হাত থেকে। তাহলে আমরা পড়াটা শুরু করি। বীরশ্রেষ্ঠদের বীরগাথা 1971 সালে 26 মার্চ অবিস্মরণীয় সেই সময়, সেটা আমরা কখনো বাঙালি হিসাবে আমরা কখনো সেই দিনকে আমরা ভুলতে পারব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বান শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ, আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে। সারা বাংলাদেশে তখন রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে তখন সেই 26 মার্চ সারা বাংলাদেশে কি হয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানি সেনাবাহিনীরা কি করেছে আমাদের সেই ঘুমন্ত জাতির উপরে তাদের কি আক্রমণ শুরু করে দিয়েছিল, আর বাঙালিরা সেই নিরীহ জাতির উপরে তারা তাদের আক্রমণ শুরু করে দিয়েছে। এবং আমাদের সেই বাঙালির জাতিরা তারাও কি করছে তা প্রতিহত করার জন্য তারাও মরণপণ চেষ্টা করে যাচ্ছিল। হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবে হোক পরাজিত করতে হবে, শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় বাংলাদেশকে। আর তারা এই শপথ নিয়েছিল যে যেভাবে হোক এই হানাদার বাহিনী থেকে আমাদের কি করতে হবে, আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে। আর তারা এই সাহস পেয়েছিল কোথা থেকে তোমরা অবশ্যই জানো, হ্যাঁ আমাদের সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমাদের এই যোদ্ধারা কী পেয়েছিল, সাহস পেয়েছিল, শক্তি পেয়েছিল। তারা এই মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা, জাতি ধর্ম নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিয়েছেন মুক্তিযুদ্ধে। যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়াররা যুদ্ধ করেছে তা না, আমাদের এই স্বাধীনতার যুদ্ধে আমাদের এই বাংলাদেশে সর্বস্তরের মানুষ কী করেছিল, এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরা সবাই মুক্তিযোদ্ধা, গঠিত হয় মুক্তিবাহিনী, এদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের অনেকেই শহীদ হয়েছেন। এদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। বীরশ্রেষ্ঠ হলেন এই 7 জন, যে বীরশ্রেষ্ঠ ছিল এই 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে ছিল কে, মহিউদ্দিন জাহাঙ্গীর, মোস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রফ এবং নূর মোহাম্মদ শেখ।
এই তিনজন এই সাতজনকে কী করেছিল, বীর শ্রেষ্ঠ উপাধি পেয়েছিল। এখানে আমরা তিনজন বীর শ্রেষ্ঠের কথা জানব। তাহলে তোমাদের এই সাতজনের মধ্যে তোমাদের এই গল্পটিতে বীর শ্রেষ্ঠদের বীরগাথায় আমরা জানব কয়জন বীর শ্রেষ্ঠের কথা, তিনজনের। তাহলে দেখো প্রথমে আছে কি, ডিসেম্বরের 14 তারিখ একজন মুক্তিযোদ্ধা চাপাই নবাবগঞ্জের বার ঘড়িয়ায় মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাইচরের কাছে গিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন। তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান, ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে এ খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। সাহসী যোদ্ধা আরও দুঃসাহসী হয়ে ওঠেন, পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে, তিনি মাটিতে পড়ে যান। এই খবর বারঘড়িয়ায় মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্যান্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের ওপর মরণবন আক্রমণ চালান। ওই দিনই তারা চাপাই নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন। শহীদ হলেন বীর মুক্তিযোদ্ধা, বীরের রক্তে রঞ্জিত হল বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী এই বীরের নাম হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে আমরা জানলাম তিনি কীভাবে আমাদের দেশকে রক্ষা করার জন্য, শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য তা তিনি শহীদ হয়েছেন। মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম হচ্ছে 1949 সালে 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তানের সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দিবেন। তিনি কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীতে ছিলেন, তিনি কী করলেন, সেই বাহিনী ত্যাগ করে তিনি মুক্তিবাহিনীতে যোগ দিলেন। পরিকল্পনা অনুযায়ী তারা চারজন 3রা জুলাই তারিখে রাতের অন্ধকারে পাকিস্তানে শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন, সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান। চারজন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযোদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানী। তাহলে মুক্তিযোদ্ধের সেনাপতি কে ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি ওসমানী। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় 7 নম্বর সেক্টরে। আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু কয়টি সেক্টর ছিল, 11টি সেক্টর ছিল, আর সেখানে 7 নম্বর সেক্টরে তাকে পাঠানো হয়েছে। সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদীপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন। তিনি এই সব সেক্টরের কমান্ডার ছিলেন। তার সাহস ক্ষিপ্রতার কারণে আক্রমণের ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশনের নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেছেন তিনি, কে, মহিউদ্দিন জাহাঙ্গীর। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছেন, মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনা নায়ক। কয়েক সপ্তাহের মধ্যে মেহেদীপুর সাব সেক্টরে চেহারা পাল্টে গেল। বিজয় দিবসে 2 দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন। তিনি শহীদ হয়েছিলেন কত তারিখে, 14ই ডিসেম্বর। আর আমাদের দেশকে আমরা স্বাধীন করতে পেরেছিলাম কত তারিখে, আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। তাহলে মাত্র 2 দিন আগে তিনি কী হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। তিনিও চেয়েছিলেন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউরের ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্ব ছিল। তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ। তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন মিনহাজের কাছ থেকে বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন। নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের 20 তারিখে মিনহাজ আকাশে উড়বে।
সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিক চলে যান। মতিউর দেখতে পান মিনহাজ T-33 বিমান চালিয়ে সামনের দিকে আসছে। তিনি বিমানের সামনে গিয়ে ওকে থামতে বললেন। মিনহাজ থামে এবং বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চান। সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে ওঠেন। আগে রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি। মিনহাজের নাকে রুমাল চেপে ধরতে সে অচেতন হয়ে যায়। কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারের খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা আসার পরে মিনহাজের জ্ঞান ফিরে সে বিমানটি ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে। বিমানটি পাকিস্তানের ঠাট্টায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের পানহীন দেহ। পরে তাকে বিমান ঘাটিতে কবর দেয়া হয়। 2006 সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাহলে দেখেছ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মতিউর রহমান কিভাবে তিনি আমাদের এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাহলে এই মতিউর রহমানের জন্ম হয়েছিল 1941 সালে ঢাকায়। তিনি জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তানের বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 1953 সালে 2রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দুঃসাহসিকতা এক যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন। 1971 সালে 28শে অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে। দায়িত্ব দেওয়ায় হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর। নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান। তিনি প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন। রাতের আঁধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়। দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। হামিদুরের সঙ্গে যুদ্ধ একটা রাইফেল আর 2টো গ্রেনেড। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুড়েন। শত্রুর আক্রমণে স্তব্ধ করে দেন তিনি। কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে। শহীদ হন এই অকুত ভয় বীর সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমাছড়া গ্রামে সমাহিত করা হয়। 2007 সালে 10ই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। পরের দিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। তিনজন বীরশ্রেষ্ঠের কথা আমরা জানলাম। এক মহান বীরগাথার রচয়িতা তারা। তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ। এই বীরদের মহান আত্মতে অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানলাম আমাদের বীরশ্রেষ্ঠদের কথা, তারা কিভাবে আমাদের জীবন, তাদের জীবন দিয়ে এদেশকে শত্রুমুক্ত করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু গল্পটি খুব ভালো করে 3-4 বার রিডিং করবে। আর আজকে আমি তোমাদের এই গল্প থেকে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। দেখো 1971 সালে পৃষ্ঠা 28-এ দেখো, একদম লাস্টের প্যারাটা একটু খেয়াল করো। 1971 সালে 28শে অক্টোবর মৌলভীবাজার কমলগঞ্জ থানার দলই সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে।
দায়িত্ব দেওয়া হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর। নেতৃত্ব দেবেন তরুণ সেপাহী হামিদুর রহমান। তিনি প্লাটুন শূন্য নিয়ে তিনি যাত্রা করেন। রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রু বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু তখনই শত্রু পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়, দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের সেই অনুচ্ছেদটা পড়লাম, আর তোমাদের অনুচ্ছেদ প্রশ্ন তৈরিকরণ আসে পরীক্ষায়, আর সেই প্রশ্ন তৈরিকরণ করতে হলে তোমাদের এই পাঁচটি শব্দ দিয়ে করতে হবে। শব্দ দেয়া থাকবে কে, কি, কোথায়, কখন, কাকে, কিভাবে। এই শব্দগুলো দিয়ে তোমাদের কি করতে হবে, যে অনুচ্ছেদ দেয়া থাকবে সেই অনুচ্ছেদ থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমি তোমাদের যে অনুচ্ছেদটা ইন্ডিকেট করেছি পৃষ্ঠা 28-এর নিচের প্যারাটা, তাহলে দেখো যে প্রথমে আমি কি লিখেছি, প্রশ্ন তৈরি করেছি, ধলাই সীমান্ত ফাঁড়ির দখলের নেতৃত্ব দেন কে। তাহলে আমরা কিন্তু এখানে পড়েছি যে ধলাই সীমান্ত ফাঁড়ির নেতৃত্ব দেন কে, হামিদুর, সিপাহী হামিদুর রহমান। তাহলে কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে এখানে আমরা কি ব্যবহার করেছি, কে, আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করেছি, কে। এরপরে দেখো শত্রুর পুঁতে রাখা কি বিস্ফোরিত হয়েছিল, কি বিস্ফোরিত হয়েছিল। দেখো যে একটা মাইন বিস্ফোরিত হয়েছিল, তাহলে মাইন বিস্ফোরিত হয়েছিল, তাহলে এখানে আমরা কি শব্দটা ব্যবহার করেছি, কি, কি শব্দ ব্যবহার করে আমরা কি করেছি, প্রশ্ন তৈরি করেছি। এরপরে দেখো ধলাই সীমান্ত ফাঁড়িটি কোথায় অবস্থিত, তাহলে এখানে আমরা দেখো এখানে লেখা আছে মৌলভীবাজার জেলায়। ধলাই সীমান্ত ফাঁড়ি কোথায় অবস্থিত, মৌলভীবাজার। তাহলে এখানে আমরা কোন শব্দটা ব্যবহার করেছি, কোথায়, কোথায় কিসের জন্য ব্যবহার করেছি, কারণ এখানে কি হচ্ছে স্থানের নাম আছে, এর জন্য আমরা কোথায় শব্দটি ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করেছি। এরপরে দেখো 4 নম্বর, মুক্তিযোদ্ধারা কিভাবে ফাঁড়িটি দখল করতে চান, তাহলে এখানে আমি কিভাবে ফাঁড়িটি দখল করতে চান, এখানে দেওয়া আছে রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন। তাহলে তারা কিন্তু গ্রেনেড ছুড়ে তারা কিন্তু কী করতে চেয়েছিল, ফাঁড়িটি দখল করতে অত্যন্ত সাবধানতার সাথে। তাহলে এখানে আমি কোন শব্দটা ব্যবহার করেছি, তোমাদের এখান থেকে কিভাবে এই শব্দটি নিয়ে আমি কিন্তু এখানে প্রশ্ন তৈরি করেছি। এরপরে 5 নম্বর দেখো, কখন শত্রু সেনারা সতর্ক হয়ে যায়, কখন সতর্ক হয়ে যায়। দেখো রাতের আধারে, তাহলে এখানে কি আছে, রাত, রাত কি একটা সময়, এই সময়ের কারণে আমি এখানে কিন্তু লিখেছি কি, কখন, কখন, এই শব্দটি দিয়ে আমি কি করেছি, এই প্রশ্নটা তৈরি করেছি, কখন শত্রু সেনারা সতর্ক হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা, আমি 5টা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা এই 5টা প্রশ্ন তৈরি, তোমরা এই 5টা তৈরি আমি দেখিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমরা এখান থেকে ধরো তোমাদের ইন্ডিকেট করে দেই পৃষ্ঠা 27-এ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 1949 সালে 7ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ জেলার রহিমগঞ্জ গ্রামে। তোমরা এই এখান থেকে এই পর্যন্ত এই প্যারাটা যেটা আছে, এই প্যারাটা তোমরা এখান থেকে আরও 5টি প্রশ্ন তৈরি করবে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে 28 তারিখের বাড়ির কাজ থাকবে কী কী, গল্পটির রিডিং পড়া কয়বার পড়বে তোমরা, গল্পটি রিডিং 4 বার, গল্পটি 4 বার রিডিং পড়বে, আর হচ্ছে প্রশ্ন তৈরি করা। আমি কিন্তু একটা দেখিয়ে দিয়েছি 5টা, আর যে তোমাদের 27 পৃষ্ঠার যে অংশটি আমি দেখিয়েছি সেই অংশ থেকে তোমরা কি করবে, আরও 5টা প্রশ্ন তৈরি করবে। আজকে এই পর্যন্ত শেষ করছি ক্লাস। আগামী ক্লাসে তোমাদের এই গল্পের উপর ভিত্তি করে আরও কিছু তোমাদের বাড়ির কাজ দেব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।